ভোটের আগে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং শিউরির ছবি এই মুহূর্তে আপনাদের দেখাবো, যেখানে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে, এরিয়া ডমিনেশনের কাজও শুরু হয়েছে এবং তাদেরকে এলাকা পরিচিতির কাজ করছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, আরো বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে সরাসরি শিউরি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ ইতিমধ্যেই শুরু হয়েছে, মূলত কোন কোন জায়গাগুলোতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে? দেখো, বীরভূমে যেসব সেন্সিটিভ এলাকাগুলি রয়েছে সেই সব সেন্সিটিভ এলাকাগুলিতে রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এবং গতকাল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বীরভূমে এসেছে এবং সেই বাহিনীর একটা অংশ আজকে শিউরি এক নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে তারা এরিয়া ডমিনেশন করার জন্য তারা এখানে রুটমার্চ করছেন। এবং মূলত গ্রামের ভেতরে এই মুহূর্তে আমরা দেখছি যে গ্রামের ভেতরে তারা রুটমার্চ করছেন এবং যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে যেসব সেন্সিটিভ এলাকাগুলি রয়েছে সেখানে এই রুট মার্চ করা হচ্ছে, কারণ যাতে সামনে পঞ্চায়েত ভোট যাতে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে বাইরে না চলে যায় সেটি নির্দিষ্ট করার জন্য এই রুট মার্চ। এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছেন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী এবং তারা এই রুট মার্চে তারা অংশ নিয়েছেন। এবং যেটা জেলা পুলিশ জানাচ্ছে যে শুধু শিউরি এক নম্বর নয়, দু নম্বর ব্লকেরও বিভিন্ন গ্রামে রুট মার্চ চালানো হবে, কারণ তারা নির্দিষ্টভাবে চার্ট তৈরি করেছেন যে কোন কোন এলাকাগুলিতে ঝামেলা হতে পারে। সেই এলাকাগুলিতে যেমন পুলিশ তল্লাশি চালাচ্ছে, একইভাবে কেন্দ্রীয় বাহিনীও সেখানে রুট মার্চ করছে যাতে পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে থাকে। এবং আমরা যখন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন যে এই যে রুট মার্চ হচ্ছে তার ফলে এলাকায় শান্তি বজায় থাকবে, কারণ যেভাবে পরিস্থিতি যত ভোট এগিয়ে আসছে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এই বিভিন্ন এলাকায়। অর্থাৎ এই শিউরি এক নম্বর ব্লকেরই বাঁশঝোর গ্রামে আমরা দেখেছি সেখানে পরপর বোমা উদ্ধার হয়েছে এবং বোমাবাজিতে একজন মারাও গেছিল। তাই এই এই যেখানে এখন আলুন্দাতে চলছে, এরপরে এখানে যাবে বাঁশঝোর গ্রামে, সেখানেও তারা রুটমার্চ করবেন। এবং বাঁশঝোর গ্রামে কারণ পুলিশ জানাচ্ছে যে বাঁশঝোর গ্রামে যেহেতু সেখানে উত্তেজনা রয়েছে এবং লাগাতার বোমা উদ্ধার হচ্ছে, তাই এই রুটমার্চ করা হবে এবং গোটা জেলা জুড়ে এই রুটমার্চ চলবে। আজকে আমরা বোলপুরেও যদি দেখি, বোলপুর, সুপুর, রায়পুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে সেখানে রুটমার্চ চলছে কেন্দ্রীয় বাহিনী। আর একটা অংশ, যে অংশটা গতকালই এসে পৌঁছেছে, অর্থাৎ এক কোম্পানি প্রায় 100 জনের বেশি এখানে কেন্দ্রীয় বাহিনী এসছে এবং তারা এই রুটমার্চে অংশ নিয়েছে। একদমই, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী সেই রুটমার্চ। এখনকার মতো ধন্যবাদ ভাস্কর, তোমায় বীরভূমের ছবি আপনাদের দেখালাম যেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। এর পাশাপাশি একাধিক জেলায় আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া, হুগলি, জলপাইগুড়ির পর এবার পশ্চিম মেদিনীপুরেও পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে খড়গপুরে গতকাল রাতে, ঝাড়গ্রাম থেকে বাসে করে খড়গপুর এক নম্বর ব্লকের কলাইকুণ্ডায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফাঁড়িতে পৌঁছেছেন 55 জন সিআরপিএফ জওয়ান।